হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল সানবং, আজ ভিডিওতে তোমাদের সবাই স্বাগত। আমি চলে এসেছি আজকের ভাই ফোটার স্পেশাল ব্লগ নিয়ে। তো দেখো আজকের ভাই ফোটার জন্য কী কী রেডি করা হয়েছে। এখানে নেওয়া হয়েছে দুর্ভো, ধান আছে, চন্দন আছে, আর প্রদীপ জ্বালানো হবে। তো এটা আশীর্বাদের জন্য হয়েছে, আর দেওয়া হয়েছে দুটো প্লেটে মিষ্টি সাজিয়ে। দেখো এবার ভাই ফোঁটা দিলে তো আশীর্বাদ করতে হয়, এবার দুটো প্লেটে মিষ্টি সাজানো হয়েছে, সাথে জল নেওয়া হয়েছে। যেহেতু দুটো ভাই, তো একটা বোনু আর দুটো ভাই, সেই দুটো ভাইয়ের জন্য দুটো প্লেটে মিষ্টি সাজানো হয়েছে। আর জলের গ্লাস একটাই দিয়েছে, কারণ একটা একটা থেকেই দুজনে খেয়ে নেবে। তো এবার সবাইকে তো এসে বসতে হবে, দুটো ভাইকে না এলে না এসে বসলে কি ফোঁটা দেওয়া যায়? তো সেই জন্য এবার দুটো ভাইকে ডাকা হচ্ছে, চলে এসো দুটো ভাই। এই যে দুটো ভাই, এখানে একজন গিটার সারাচ্ছে আর একজন বসে আছে, তিনজনে এখানে বসে খেলা হচ্ছে। বনু হাই হাই করছে, দাদা গিটার সারাচ্ছে, মুখটা করছে। ছোট জন বসে আছে নিচে আর দুজনে ওপরে। চলো এবার ফোঁটা নিতে চলে এসো সবাই। প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এই এসে বসে গেছে দুজন, দুজন সাহেব এসে বসে গেছে ফোঁটা নিতে। এবার বনু ফোঁটা দেবে, বনুও বসে গেছে এদিকে ফোঁটা দেওয়ার জন্য, ফোঁটা দিচ্ছে, তোমরা দেখতে থাকো। এই ভাই বোনের এই সুন্দর মুহূর্তগুলো আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এরকম সুন্দর মুহূর্ত সবসময় তো দেখা যায় না, তাই উল্টো করে ফোঁটা দিচ্ছে, ও বলতেও পারে না যে ফোঁটা দিলে যে কি বলতে হয় সেটাই ও জানে না। একবার দিয়ে হয়ে গেছে, কোথায় ফোঁটা দিচ্ছে, ওর মা বলে দিচ্ছে ওদিক থেকে, আর ও ফোঁটাটা ধরে আছে। দুবার দিয়ে থেমে গেছিল, আমি বলতে আবার তিনবার দিল। এই যে এবার ছোট দাদাকে দিচ্ছে, ছোট দাদাকে ফোঁটা দিচ্ছে, সেটাও ওর মা বলে বলে দিচ্ছে, আর ও ফোঁটা দিচ্ছে। লাস্টে ফোঁটা দিতে গিয়ে তার চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিল, তার চোখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়েছে, এত ফোঁটা দেওয়ার তোর। বেঞ্চানার চোখে একটা চোখ ধরে বসে আছে হাত দিয়ে, আর তার কানে ফোঁটা দিচ্ছে। দেখো একটা চোখ তার কানা করে দিয়েছে, চোখটাকে চেপে ধরে আছে না। এবার ফোঁটা দেওয়ার পর্ব শেষ হলো, পরের বার ও তো নিতেই চাইলো না ভয়েতে, এত মানে চোখে লেগে গেছে। মিষ্টি খাইয়ে দিল, জল খাইয়ে দিল, আর ওরা বনুকে খাইয়ে দিচ্ছে। মিষ্টি খাওয়াচ্ছে, এটা খাবে না ওইটা খাবে, নে গালে নে। তাপটা দিচ্ছে, কে কাকে তাপ দিচ্ছে তার কোনো ঠিক নেই, ও নিজে নিজে তাপ নিয়ে নিচ্ছে, নিজে নিজে তাপ নিচ্ছে না। আর ও বনুকে তাপ দিয়ে দিল, মানে যে যাকে পারছে তাপ দিয়ে দিচ্ছে, সে আবার তার দাদাদের আশীর্বাদ করতে যাচ্ছে। আমি বললাম ও দাদাদের আশীর্বাদ করবে না, দাদারা ওকে আশীর্বাদ করবে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? খুবই মজার ভিডিও, খুবই স্পেশাল ভিডিও, তোমরা দেখো, দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে।
আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাকে দেখার জন্য, আর যারা পুরনো বন্ধু তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো এবার ওর ঠাম্মু ওদের ফোঁটা দিচ্ছে, বনুর দেয়া হয়ে গেছে, এবার ঠাম্মু দিচ্ছে। ঠাম্মুরও ফোঁটা দেওয়া হয়ে যাচ্ছে। তো আমি ভিডিওটা বেশি বড় করিনি, ছোটই করেছি, তোমরা সবাই দেখো, দেখে তারপর আমাকে জানিয়ে দিও যে তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন হয়েছে, ঠিক আছে? তো আমি এখানেই শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আমি আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তার ফোঁটা নিতে নিতেই ঘুম পেয়ে গেছে, যত বদমাইশি সব এদের মাথায় থাকে, তাপ দিয়ে দিল। আর তোমরা কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি অবশ্যই চাই, কেউ ভুলবে না কিন্তু। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আনন্দে থেকো।